কয়টা গার্লফ্রেন্ড আছে তোমার? একটাও নাই। এসব মিথ্যা কথা বলে কি পাও? নতুন আরেকটা। হাই হাই, ইতনা সুকুন। ভিডিওটা যাই হোক না কেন, আমাদের এই প্রাইম মিনিস্টারের হাসি দেখে আমি তো পুরো ফিদা হয়ে গেছি। আজকের ভিডিওটা দেখে আপনারাও হাসতে হাসতে পুরো ফিদা হয়ে যাবেন। তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই বুঝতেই পারছেন আজকের অস্থির বাঙালির পর্বটা কেমন মজাদার হতে চলেছে। চলো কথা আর না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করে নেওয়া যাক। চাচার বয়সের থেকে সংখ্যা বাড়ছে, কিন্তু চাচাটা সেই আগের রকম বাচ্চাই রয়ে গেছে এখনো। দুষ্টুমি করারও একটা সময় থাকে। কি রে, রাস্তায় টিকিয়ে মেয়েদের সাথে কথা বলা, এইবার তাহলে বুঝো ঢেলা। সৌদি আরব পূর্বাসী এক বন্ধু আর এক বন্ধুকে বুঝাচ্ছে সৌদি যাওয়ার কি কি উপকারিতা। তুমি যদি সৌদি আরবে যাও, 8 ঘন্টা ডিউটি করলে তোমার বেতন হলো যাই 40,000 টাকা। তুমি কিন্তু এক্সট্রা কাম করতে পারবে। যদি তুমি সর ওভারটাইম করলে দরজে আরো থাকবে 20,000। মিলাইলে কত হয়? 8,000 টাকা থাকবে। এটা কোম্পানির টাকা, খাইবে কোম্পানির টাকা। তোমার নিয়ে কত টাকা খরচ হইবে? 10,000। আমাকে তো কেউ পটাতে পারে না, সো আমি এটা বলতেও পারবো না। আচ্ছা, আপনার স্টোরি বাদ দিলাম, আপনার ফ্রেন্ডদেরকে পটানোর জন্য কোন ছেলেদের কি কি করতে হবে? আমার ফ্রেন্ডরা আমার মতে কেউ কাউকে কেউ পটাতে পারে না। এটা আমাদেরকে এখনো পর্যন্ত কেউ পটাতে পারে নাই। আপনাদের সব কোনো ফ্রেন্ডদের কি ছেলে ভালো লাগে না? ছেলে ভালো লাগবে না কেন, অবশ্যই। আমরা তো উপ বেশি ভাব দেখাতে গিয়ে ধরা পড়ে গেছে। আসলে এরাই হচ্ছে তলে তলে টেম্পু চালানো লোক। এমন কোন জিনিস উপর থেকে ধরেন 10 তলা থেকে ফেলে দিলাম, সেটা ভাঙে না কিন্তু চাপ দিলে ভেঙে যায়। দিব 10 তলা থেকে পড়ে ভাঙে। মানুষ যখন তার 0% IQ দিয়ে কোনো প্রশ্নের উত্তর দেয়, তখন তো এরকমই আনসার আসবে। তবে হ্যাঁ, সঠিক আনসার কি হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আহা, চাচা পুরো তো ফিদা হয়ে গেছে। এরকম সিন পুরো জিন্দেগিতে দেখিনি কবুদিনও রাস্তাঘাটে। কি ঘোরানোটাই দিল, ওর ঘোরানো দেখে আমার তো পেন্সিল দিয়ে কম্পাস ঘোরানোর কথা মনে পড়ে গেল। তবে এরকম ঘোরা দেখলে মেয়েরা তো এমনিতেই ফিদা হয়ে যাবে। তো হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে। তাই আপনারা যতটুকু পারবেন আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে আপনারা প্লিজ সাপোর্ট করবেন। আর যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে এইভাবে আমাকে ইউটিউব ছাড়তে হবে দেখছি। ডাক্তার মুরাদ সাহেব, এই শুনেন, আমি কিন্তু আগেই বলেছি, অনুরোধ করছিলাম, এমন ভাবে লাগামহীন বক্তব্য দিয়েন না। আমি এক মাস আগে বলছিলাম আপনি থাকবেন না, এই দেশে ইসলাম থাকবে। এত বড় অন্যায় করি নাই যে আমাকে 1,00,000 টাকা জরিমানা দিতে হবে। তাহলে আপনি আপনি যে কি পরিমাণ অন্যায় করেছেন? মোটামুটি চাচাই গরম একটুকু সুযোগ পেয়ে ফ্যানের দামটা টুকু বাড়িয়ে দিয়েছে। এতে খুব বেশি অন্যায় করেনি, একটুকু হালকা অন্যায় করেছে। এর জন্য 1,00,000 টাকা জরিমানা করা একদমই অন্যায় হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? ইওর কান্ট্রি? চল চল, ইংল্যান্ড। ধন্যবাদ। থ্যাংক ইউ। হোয়াট ইজ দিস? 60? নো নো, হোয়াটস ফ্রুট? দ্য নেম, হোয়াট ইজ ইট? Mango?
I don't know. Okay. Papa, papa. Papa. Papa, papa. Gajab bejati hai. তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা। যদি আপনারকে একটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাতে আরেকটা ভিডিও বানাতে আমাকে ভালো লাগে। তো চলো দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে, বাই।